হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমাদের এখানে এখন সকাল সাড়ে দশটা বাজছে আজকে একটু আর্লি উঠে গিয়েছি বেশ কয়েকদিন থেকে রাত জাগছি তাই আসলে মাথাটা খুব ধরে থাকে প্রতিদিনই ভাবে আর্লি শুয়ে যাব ঘুম থেকে একদম ফ্রেশ উঠবো তার হয় না কেমন যেন ওলট পালট লাইফ সেই কোয়ারেন্টাইন থেকে যে একটা সিস্টেম উল্টাপাল্টা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু ঠিক হয়নি বাসার সব সিস্টেমে কিন্তু একেবারেই ডিফারেন্ট হয়ে গিয়েছে আগে যেমন বাচ্চাদের স্কুল ছিল পড়াশোনা টিউশন সব কিছু কিন্তু একটা সিস্টেমে চলতো তো এটা কিন্তু একেবারেই নেই সেই জন্য কিন্তু শরীরও বেশ খারাপ করছে তো এক একদিন এক এক রকম লাগে শরীরটা মনে হয় যে কাল থেকে হয়তো রুটিন করলে ঠিক হয়ে যাবে কিন্তু ভাবি একেবারে হয়ে উঠছে না দুদিন থেকে কিছু সবজি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তার সাথে বাচ্চাদের পছন্দের লাল শাক তো ভাবলাম রান্না করব দুদিন হয়ে গিয়েছে না তো সবজিটা নষ্ট হয়ে যাবে তা ভাবলাম যে যদি রান্না নাই করি তাহলে তো নষ্ট হয়ে যাবে আর সবজি রান্নাও কিন্তু অনেক ঝামেলা এত বালি থাকে এখানে মনে হয় যে মরুভি সমস্ত বালি মনে হয় সবজির মধ্যে ঢুকে যায় তো দেখতেই পেলেন কেমন ঘোলাটে পানি ছিল এইভাবে কিন্তু সাত আটবারের মতো ওয়াশ করতে হয় না হয়তো কিন্তু একেবারেই খাওয়া যায় না একটু কিন্তু যদি খেয়াল করিয়ে সবজিটা না ধোয়া হয় তাহলেই কিন্তু দেখা যায় বালি থেকে যায় একেবারে খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে না সেই জন্য আমি এমনভাবে ধোয়ার চেষ্টা করি ধুতে ধুতে দেখা যায় সবজির মধ্যে পানি ঢুকে যায় আমার হাজব্যান্ড প্রায়ই বলে যে এত ধুলে তো সবজির মধ্যে পানি ঢুকে গেলে খেতে টেস্ট লাগে না তা আমি আবার বলি যে বালি লাগলে খুব খেতে পারবা বুঝি তো মাঝে মাঝে দেখবেন আপনারা যখন রেস্টুরেন্ট থেকে আমরা শাক বা সবজি কোনো এই শাক জাতীয় খাবারগুলো আনলে দেখা যায় বালি কিন্তু কিচির মিচির করে সেই জন্য আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না তা আমি কিন্তু শাকগুলাকে প্রথমে ছোটো ছোটো করে কাটে নিই বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর কেটে নিই তা আমি একেবারে কুচি কুচি করি না বাংলাদেশে দেখে যে শাক ভাজিটাগুলো একদম কুচি করে বটি দিয়ে করে দেখতে ভালো লাগে কিন্তু তার দরকার হয় না ছুরি দিয়ে তো কুচি আমি করতেও পারি না আর আমি একটু একটু বড় বড় করেই রাখি তো সফট হয়ে যায় মিশে যায় তাতে সমস্যা হয় না শাকটা কিন্তু আসলে বাচ্চারা অনেক পছন্দ করে লাল শাকটা বিশেষ করে আর আমার কলমি শাকটা অনেক পছন্দ তো লাল শাকটা অনেক অনেক ধরনের করে রান্না করে কাউকে দেখেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করে কাউকে দেখেছি মুসুরির ডাল দিয়ে রান্না করে তা আমার আসলে ওইভাবে অন্য কোনোভাবে রান্না করা হয়নি নি সবসময় ফ্রাই করে ফেলি ফ্রাইটা আমার কাছে অনেক পছন্দ যে কোনো শাকে আমার কাছে যে রসুন পেঁয়াজ দিয়ে ফ্রাই করবো ওইটা আমার কাছে ভালো লাগে আমার হাজব্যান্ডেরও পছন্দ আর ঝোল আইটেম তো বাচ্চারা একেবারেই পছন্দ করে না সেজন্য আরও করা হয় না কিন্তু এক একবার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট করে রান্না করা আসলে দরকার টেস্টটা বোঝা যায় যে একেরকম খাবারের টেস্ট এক এক রকম কিন্তু হয়ে থাকে তো দেখা যায় ইজিলি করে ফেলি তো শাকটাকে আমি একটু ভাপা দিয়ে নিচ্ছি তো একেবারে রান্না করে ফেলা যায় তা আমি সবসময় একটু এরকম ভাপা দিয়ে তারপর পানিটাকে ড্রাই করে ফেলি তো এখন নিচে যে একটু পানি আছে এর একদম শুকিয়ে ফেলবো শুকানো হয়ে গেলে তারপর আমি শাকটাকে ভেজে ফেলবো তো এদিকে ফ্রাইপ্যান বসিয়েছি তো আমি অল্প করে কিন্তু তেল দিব শাকের মধ্যে আমি ওরকম বেশি তেল দিই না তাহলে তেল চিপচিপ করলে আসলে ভালো লাগে না তারপর যারা পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন তার সাথে আমি এখন রসুন কুচি দিয়ে নিচ্ছি রসুনটা একটু বেশি দিলে শাকটা খেতে বেশ ভালো লাগে তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি অল্প তেলে রসুনটাকে একটু ভেজে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো একদম ভেজেও ফেলবো না আবার একটু কাঁচা কাচাও রাখবো না মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে তারপর যে ভাপানো শাকটা ওটা দিয়ে দিব তো এই পর্যায়ে কিন্তু শাকটা ভাপানো ছাড়াও দিয়ে দেওয়া যায় এভাবেও কিন্তু ফ্রাই করে অনেকে তা আমি একটু আগে একটু ইয়ে করিনি ভাপিয়ে তারপর আমি শাকটাকে ফ্রাই করে ফেলি তাহলে সমস্যা হয় না তো দেখা যায় অনেক শাক থাকে একটু ভাপিয়ে নিলে দেখা যায় শাকটা একটু চিপসে আসে আর অনেক পানি উঠে তো সেই জন্য আমি আগে পানিটাকে ড্রাই করি রসুন আর পেঁয়াজের মধ্যে ফ্রাই করে নিই তখন ফ্লেভারটা ভালো থাকে না হয়তো দেখা যায় এত পানি উঠে যায় তখন এই রসুন পেঁয়াজটা একদম লালচে হয়ে যায় তা আসলে এটা এক একজনের এক রকম পছন্দ যে যেভাবে রান্না করে তাতে কোনো সমস্যা নেই আমি যেভাবে রান্না করি খেয়ে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন আর এদিকে একটু আমি লাউ রান্না করেছিলাম লাউ তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর শেয়ার করিনি তো লাউটা হয়ে গিয়েছে এখন ফ্রেশ আমি ধনিয়া পাতা দিয়ে দিব লাউ রান্নাতে কিন্তু ফ্রেশ ধনিয়া পাতাটা দিলে বেশ ভালো লাগে যদি অনেক সময় বাসায় ফ্রেশ থাকে না সে সময় দেখা যায় ফ্রোজেন তো দিয়ে দিই তো গরমের সময় লাউটা আমার বেশ খাওয়া হয় কিছু কিছু সবজি আমার বেশি খাওয়া হয় যেমন ভেন্ডি কলমি শাক লাউ করলা মাঝে মাঝে বলি যে করলা লাউ ভেন্ডি রান্না করতে করতে মনে আমি টায়ার্ডই আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ তো বেশিরভাগ দেখা যায় বাইরে ঘোরাঘুরি করি অনেক বাইরের খাবার খাওয়া হয়ে যায় সেজন্য বাসায় সবসময় কিন্তু সিম্পল ঠান্ডা জাতীয় খাবারটাই আমি রাখার চেষ্টা করি তো দেখা যায় ডাল মাছ বা সবজি তো ওই ধরনের মাংস আইটেমগুলা কমই করা হয় বাচ্চাদের জন্য করা হয় তা আজকে আমার হাজব্যান্ড নেই বাইরে গিয়েছে তো এখনও আসেনি আমি সকালে আসলে আজকে নাস্তা করিনি সেই জন্য ভাবলাম একেবারে খাবারটা খেয়ে ফেলি ছেলেটাও বাসায় নেই মেয়েটা ঘুমাচ্ছে সকালে একটু নাগিস খেয়েছে তো সে এখন খাবে না তো একাই খাচ্ছি তো লাল শাকের সাথে আমরা কিন্তু শুকনা মরিচটা পছন্দ করি ভাজা শুকনা মরিচ এটা একসঙ্গে খেলে আমাদের কাছে ভালো লাগে একটা খুশবু আসে আসলে খাবারটা কিন্তু যার যার রুচির ব্যাপার যে যেভাবে খেতে ভালোবাসে বেশ অনেক দিন পর একা একা খাচ্ছি একা একা খেতে আমার একেবারেই ভালো লাগে না সবাই মিলেমিশে যে কোনো খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেক দিন থেকে একটা সিস্টেমে চলে আসছিলাম মেনলি খাওয়ার ব্যাপারটা যেহেতু আমরা ঘরবন্দি ছিলাম আগে একটু ওলট পালটি ছিল যেহেতু বাচ্চাদের স্কুল ছিল এক সময় ওরা স্কুল থেকে আসতো হাজব্যান্ড কাজে যেত কাজ থেকে আসতো তা এখন খেয়ে ক্যামেরাটা অফ করে দেব বিকালে একটু বাইরে যাব। একদম রেডি হয়ে আমি আবার ক্যামেরাটা অন করব আমরা এখন রেডি হয়ে গিয়েছি এখনই বের হয়ে যাব বাইরে গিয়ে আমরা কি করব কোথায় যাব। আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন যাওয়া যাক সবাই রেডি হয়ে নিচে চলে গিয়েছে গাড়ি নিয়ে এসে অপেক্ষা করছে আর বারবার কল দিচ্ছে তা আসলে ওরা তো ঝটপট রেডি হয়ে চলে যায় ওদের কোনো তো ঝামেলাই থাকে না সব চিন্তা তো মনে হয় আমারই বাসা থেকে যখন বের হব ডোর লক করব তারপর দেখা যায় এসি খুলেই চলে যায় ওটা আমাকে অফ করতে হয় লাইট অফ করতে হয় গ্যাস সিলিন্ডারটা অফ করে যায় তা আসলে গ্যাস সিলিন্ডারটা কিন্তু সবারই অফ করে বাইরে গেলেই ভালো অনেক সময় লং টার্মের জন্য আমরা বাইরে যাই তো আর চিন্তা থাকে না অনেক সময় দেখা যায় চুলার বাটনগুলো যে কোনো কারণে খোলা থাকতে পারে তো সেজন্য একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে সেজন্য একটু খেয়াল করলেই ভালো তা আমি নেমে এসেছি তা আজকাল আসলে নিচে নামলো মনটা খারাপ হয়ে যায় এত নোংরা থাকে লকডাউন যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে এই নিচে ফ্ল্যাটে কয়েকজন পাকিস্তান থাকে ওরা নিচে বসে এটা সেটা খায় খেয়ে নিচে ফেলে রাখে একটু সাইড করে রাখলেই কিন্তু পারে কিন্তু আসলে বুঝি না মানুষের রুচির ব্যাপারটা মাঝে মাঝে চিন্তা করি যে একটা ক্লিন জায়গা কীভাবে এরকম নোংরা করে রেখে দেয় প্রতিদিনই কিন্তু আমাদের দারুণটা ক্লিন করে দেখা যায় তারপরও প্রচণ্ড নোংরা থাকে আমরা চলে আসছি সাবওয়েতে তো এখানে আমাদের একটা ভাই থাকেন এই ভাই হলো আমার ছোট বোনের হাজব্যান্ড তার ফ্রেন্ড তা আমার ছোটো বোন চার পাঁচ বছর হয়ে গিয়েছে তো দেশে এসেছিলো তখন এই ভাইয়ের ওয়াইফও এসেছিলো ভিজিট বিছা ওই ভিসাতে যখন এসেছিল বেশ অনেক দিনই ছিল তখন আমার বোনের সাথে অনেক ফ্রেন্ডশিপ ছিল আমার বাসায় এসেছে আমাকে আপু আপু ডাকে তা আসলে অনেক ভালো লেগেছিলো অনেক ভাই ভাবি দুজনে অনেক ভালো মনের মানুষ তো আমাদেরকে অনেক পছন্দ করেছে আমাদের কাছে অনেক ভালো লেগেছিল তো তখন থেকে পরিচয় তো আমরা অনেক জায়গায় ঘুরেছি আগে সাবুইতে এসেছিলাম খেয়েছি তো অনেক দিন কোনো যোগাযোগ ছিল না আমি ভেবেছিলাম ভাই হয়তো দেশে গিয়ে আটকা পড়ে গিয়েছে আর ভাইও ভেবেছে আমরা এখানে আছি কিনা দেশে চলে গিয়েছি তো একদিন হঠাৎ করে ফেসবুকে মাধ্যমে যোগাযোগ হলো তো বলতেছিল যে আপু আপনি কি এখানে আছেন তো আমি বললাম জি ভাই আমি তো এখানে আছি আপনি কোথায় বল আমি তো এখানে আছি এইখানের সাবুয়েতে তো আপনি একদিন আসেন বাচ্চাদের নিয়ে তা আমি বললাম ঠিক আছে আসবো তো সে আসবো বলে আশা হচ্ছিল না তা আজ হঠাৎ করে আসলাম ভাইকে কল দিলাম যে আপনি কি ফ্রি আছেন তো বললো চলে আসেন তা আমরা চলে আসছি এসে দেখলাম ভাই ছিল না ভাই একটু কাজে ব্যস্ত ছিল তো আমরা কল করার পর বলল যে একটু বসেন আসতেছি তা আমরা বসে ওয়েট করছি এখন আমার ছোট বোন ছোটো বোনের হাজব্যান্ড বাংলাদেশেই থাকে ভাইয়ের ওয়াইফও বাংলাদেশেই থাকে তখন দুজনেই ভিজিট ভিসায় এসেছিল আমার বোন আর ভাইয়ের ওয়াইফ তখন তাদের মধ্যে অনেক ফ্রেন্ডশিপ হয়েছিল এখনও ফ্রেন্ডশিপ আছে বাংলাদেশে অনেক যোগাযোগ আছে ভাই কিছুদিন আগে ছুটি থেকে এসেছে যখন লকডাউন হয়ে যাবে তার কিছুদিন আগে এসেছে না হয়তো বাংলাদেশে আটকা পড়ে যেত তো ভাই চলে আসছে ভাই বলতেছিল যে কার কী পছন্দ কী ফ্লেভার দিয়ে খাবো সেটা চুজ করার জন্য সাবইটা কিন্তু অনেক ভালো লাগে এমনিতে হেলদি ফুড তারপর যার যার পছন্দ মতো চুজ করে খাওয়া যায় সেজন্য আমার আমার বাচ্চাদের অনেক পছন্দ এ সাবওয়ে তা আমরা পছন্দ করছি ভাই বললো আপনারা পছন্দ করে আমি আজকে নিজ হাতে আপনাদের পছন্দ মতো বানিয়ে দেব তো দেখছি কি কি আছে কি কি খাবো সবগুলো খাবারে কিন্তু অনেক টেস্টি কোনটা ছেড়ে কোনটা খাবো চুজ করাটা কিন্তু মাঝে মাঝে কঠিন হয়ে যায় অনেক ধরনের সস আছে মেয়নিস স্পাইসি যার যেটা পছন্দ একদম মন মতো কিন্তু স্যান্ডউইচটা বানিয়ে খাওয়া যায় এই যে ভাই চলে আসছে দেশে স্টার্ট করে দিল বানানো ভাই ভাইয়ের নাম হলো কবির হোসেন কবির ভাই তো ভাই বলছিল যে আপনারা কি এখানে বসে খাবেন না বাহিরে গিয়ে খাবেন তো আমরা বলছিলাম যে এখানে নাই বসি আসলে ওরকম বসার ইয়েটা একদম অত বড় ছিল না তো মনে হচ্ছিলো সবাই আসছিল এখানে বসে নাই খাই যেহেতু ফ্যামিলি সেকশন আলাদা ছিল না তো এখন তো ওপেন খাওয়া যায় খেলে খেতে পারতাম তারপর মনে হচ্ছে যে না আমরা এখান থেকে চলে যাই অন্য জায়গায় গিয়ে বসে খাবো যে ভাই বানাচ্ছে আমাদের জন্য স্যান্ডউইচ যার যার পছন্দ মতো আমরা চুজ করে দিচ্ছি ভাই আমাদের পছন্দ মতো স্যান্ডউইচ বানিয়ে দিলো তারপর আমরা যেহেতু চলে যাব ভাইকে বললাম আমার ছেলের হাজব্যান্ডের সাথে একটা ছবি উঠিয়ে রাখার জন্য স্মৃতি হয়ে থাকবে আমি আমার ছোটো বোনকে পাঠাবো সেই জন্য উঠালাম আর একটু করে ভিডিও করলাম তো এখন আমরা যাচ্ছি চলে তো ভাবছি কোথায় যাব বাচ্চাদের বলছিলাম চলো একটু পার্কে গিয়ে বসি কিন্তু আমার ছেলে মেয়ে দুজনই বলছে পার্কে যাবে না চলো বাসে যেয়ে খাই তা আসলে বাচ্চারা দেখা যায় অনেক সময় একটু বের হয়ে কেমন যেন অস্থির হয়ে যায় বরঞ্চ আমারই বেশি পছন্দ বাইরে ঘোরা তা আমার ফ্রেন্ডও পার্কে যাবে রাতে বললো তা আমি আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে চলো বাসায় যাই যে বাচ্চাদের খাওয়া দাওয়া যখন শেষ হবে আমি আর তুমি বের হবো আমার কাছে অনেক ভালো লাগে রাতে বেলা পার্কে যেতে খোলা আকাশের নিচে কিছুটা সময় বসে থাকতে বাসায় কিন্তু সারাক্ষণ আর ভালো লাগে না কি আর ভালো লাগবে সারাদিন কাজ আর এত রকম টেনশন সবার লাইফে কিন্তু বিভিন্ন রকম টেনশন চলে আসছে কি করব কি হবে তো ওটা যখন ভাবি একেবারেই ভালো লাগে না আসলে বলেও লাভ নেই সবই আল্লাহর ইচ্ছা তারপরও কিছু সময় মন খারাপ থাকে কিছু সময় মনটা ভালো রাখার চেষ্টা করি তা আমরা বাসায় চলে এসেছি ভাই সুন্দর করে স্যান্ডউইচটা বানিয়ে এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে তো থ্যাংকস কবির ভাইকে আমরা মজা করে খাচ্ছি বাচ্চারা কিন্তু এ ধরনের খাবার অনেক পছন্দ করে খেতে কতক্ষণই বা লাগে বানালো কত কষ্ট করে ভাই আমরা ঝটপট খেয়ে ফেলছি তো বাচ্চাদের খাওয়া শেষ হলে আমি আমার হাজব্যান্ড একটু পার্কে যাব আমি আবার বের হব শুনে আমার ছেলে মেয়ে বলছে মা তুমি পারো আবার বের হবা এখন দেখা যায় বাচ্চাদের চেয়ে মনে হয় আমরা আমাদেরই অনেক এনার্জি আছে মাসাল্লাহ করে বাচ্চাগুলা দেখা যায় সারাক্ষণ ওই ল্যাপটপ ওই মোবাইল নিয়ে বসে থাকে ওইটি ওদের কাছে পছন্দ ঘরে থাকুক আর বাইরে থাকুক এটা মানে ওরা ফিলই করে না ঘরে থাকলেই অনেক খুশি থাকে এই তো সারাদিন এভাবেই কাটলো সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ